তো কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু এসছে আপনারা হয়তো অনেকেই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অনলাইন থেকে চেক করার সময় দেখেছেন আপনার ট্রানজ্যাকশান স্ট্যাটাসে ঘরে এসএনও ডাউনলোড বলে একটি অপশন চলে এসেছে আর যাদের ক্ষেত্রে এই এসএনও ডাউনলোড অপশন এসছে তারা কিন্তু এখন থেকেই সাবধান হয়ে যান নাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা নাও পেতে পারেন তো আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ বিস্তারিত বোঝাবো যে এসএনও ডাউনলোড মানে কি এবং এসএনও ডাউনলোডের পর যদি আপনার স্ট্যাটাসে এস এন ও রিজেক্ট আসে সেক্ষেত্রে আপনার কী করণীয় বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আমরা কিন্তু চলে এসেছি কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইট থেকে দেখাবো কয়েকটা কৃষকের কিন্তু এসএনও ডাউনলোড অপশনটা চলে এসছে তো আমরা কী করব নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু প্রত্যেকটি পেজ চলে আসবে যেখান থেকে কৃষকরা নিজেদের ভোটার কার্ড নাম্বার দিয়ে কিন্তু তার স্ট্যাটাস চেক করতে পারবেন তো আমরা কী করব এখানে একটা ভোটার কার্ড নাম্বার দেবো দেওয়ার পর আই অ্যাম নট রোবোট যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবো ক্লিক করার পর একটা ক্যাপচা কোড শো করবে আপনাদের ক্ষেত্রে হতে পারে ক্যাপচা কোড আসতে পারে নাও আসতে পারে তো আই অ্যাম নট রোবোটে ক্লিক করার পর সার্চ অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু এই কৃষকের স্ট্যাটাসটা চলে আসবে এবার দেখতে পাচ্ছেন এই কৃষকের কিন্তু দুদিন আগেই এডিএ আপলোডেড অপশনটা চলে এসেছিল ঠিক আছে এডিএ আপলোড অপশন চলে এসেছিল যেটা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার প্রথম ধাপ ঠিক আছে এবার দেখুন আজকে কিন্তু এই কৃষকের ট্রানজ্যাকশান স্ট্যাটাসে ঘরে এসএনও ডাউনলোড চলে এসেছে তো যাদের ক্ষেত্রে এই এসএনও ডাউনলোড অপশন আসবে তাদের আবারও বলছি খুব সাবধান হয়ে থাকবেন কারণ পরবর্তী সময়ে যদি আপনার এসএনও ডাউনলোডের পরে ডিডিএ অ্যাপ্রুভ না এসে এস রিজেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোনো দিন পাবেন না তো এসএনও ডাউনলোড মানে কি এসএনও মানে হচ্ছে স্টেট নোডাল অফিসার আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় যে যে ডিটেলস দিয়েছিলেন সেই ডিটেলস কিন্তু স্টেট নোডাল অফিসার ভেরিফাই করছে তো কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে যে ক্রাইটেরিয়া পড়লে পরে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না হলে কিন্তু পাবেন না হতে পারে আপনার আধার কার্ড এখনও পর্যন্ত লিঙ্ক হয়নি বা কোনো কিছু ভেরিফাই হয়নি সেক্ষেত্রে কিন্তু এসএনও ডাউনলোড যেটা হচ্ছে অর্থাৎ স্টেট নোডাল অফিসার আপনার ডিটেলসগুলো নিয়ে কিন্তু তারা ভেরিফাই করছে এবার যদি ভেরিফাই করার পরে দেখে কোনো কিছু গর্বর আছে বা কোনো সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু এই এসএনও ডাউনলোডের পর এসএনও রিজেক্টেড অপশন চলে আসবে এবং এসএনও রিজেক্টেড যাদের আসবে তারা কিন্তু কেউ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না আর যদি স্টেট নোডাল অফিসার আপনার সমস্ত তথ্য ভেরিফাই করার পরে দেখে সব কিছু ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী অপশন ডিডিএ অ্যাপ্রুভ অপশনটা চলে আসবে এইবার যাদের ক্ষেত্রে এস ডাউনলোড এসছে তারা প্রতিনিয়ত অর্থাৎ কন্টিনিউ কিন্তু প্রতিদিন আপনার সেসব বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন যদি ভুল করেও আপনার এস এন রিজেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি মহা সমস্যায় পড়তে পারেন তো যদি আপনার কোনো কারণে এসএনও রিজেক্টেড হয়ে যায় অর্থাৎ স্টেট নোডাল অফিসার আপনার যে ডেটা সেই ডেটা যদি ভেরিফাই করার পরে দেখে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নন সেক্ষেত্রে যদি আপনার এসএনও রিজেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন স্থানীয় যে ব্লক অফিস বা কৃষি দপ্তর সেখানে আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন আধার কার্ড বলুন বা জমির পর্চা বলুন যে যে ডিটেলস দিয়ে আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন যদি এসএনও রিজেক্টেড অপশন আসে তাহলে কিন্তু আপনারা ব্লক অফিসে খোঁজ করবেন বা কৃষি অফিসে খোঁজ করবেন নাহলে কিন্তু পরবর্তী সময়ে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না তো কৃষক বন্ধু প্রকল্পের চারটে ধাপ আছে একটা হলো এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ অ্যাকাউন্ট ভ্যালিড এবং ট্রানজ্যাকশান সাকসেসফুল তো এই যে কৃষক দেখাচ্ছি এর কিন্তু কালকেই অর্থাৎ গতকালই কিন্তু এখানে এডিএ আপলোডেড অপশনটা ছিল প্রত্যেকেরই আছে হয়তো এডিএ আপলোডেড অপশন কিন্তু কিছু কিছু কৃষকের ক্ষেত্রে কিন্তু এডিএ আপলোডের পরে এডিএ আপলোড যে অপশনটা তারপরেই কিন্তু এসএনও ডাউনলোড অপশনটা চলে আসছে অর্থাৎ এসএনও ডাউনলোড মানে স্টেট নোডাল অফিসার কিন্তু আপনার সমস্ত তথ্য যে কৃষক বন্ধু প্রকল্পের তথ্য সেটা কিন্তু ভেরিফাই করছে আপনার ডাউনলোড করে ঠিক আছে সেই জন্য এসএনও ডাউনলোড হচ্ছে যদি স্টেট নোডাল অফিসার সমস্ত কিছু ভেরিফাই করার পরে দেখে যে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য সেক্ষেত্রে কিন্তু ডিডিএ অ্যাপ্রুভ অপশনটা চলে আসবে যদি দেখে স্টেট নোডাল অফিসার যে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নন সেক্ষেত্রে কিন্তু এখানে এসএনও রিজেক্টেড অপশনটা চলে আসবে এবং পরবর্তী সময় থেকে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না সেক্ষেত্রে আবারও বলছি যাদের এসএনও রিজেক্টেড হয়ে যাবে তারা অবশ্যই স্থানীয় ব্লক অফিস বা কৃষি দপ্তরে যোগাযোগ করবেন হলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের থেকে আপনার নামটা কাটা যেতে পারে বা টাকা আপনি নাও পেতে পারেন তো তারপর আপনারা দেখে নেবেন যে আপনার আধার কার্ড কৃষক বন্ধু প্রকল্পের লিঙ্ক হয়েছে কি না বা একেডি আইডি আছে কি না আইডি আছে কি না এবং আপনারা প্রতিনিয়ত অর্থাৎ প্রত্যেক দিনই কিন্তু ট্রানজ্যাকশান যে স্ট্যাটাস সেটা কিন্তু চেক করে নেবেন নাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনারা সমস্যায় পড়তে পারেন তো এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট তো আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ